নমস্কার বন্ধুরা, আমি রিয়া। রিয়া ডেলি ফুড ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, কিন্তু আমি ভালো নেই, আমার শরীরটা একটু খারাপ। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আরও একটি রেসিপি নিয়ে এসেছি। তো আজকের রেসিপি হলো তেলো কাঁকড়ার ঝাল। তো আজকে পুকুরে গিয়েছিলাম, পুকুরের থেকে ধরে নিয়ে এসেছি তোমাদের জন্য আজকে একটা সেই কাঁকড়া দিয়ে ঝাল করবো। পিছনে একটা পোলট্রি ফার্ম আছে, তোমরা কিছু মনে করো না, ওর ডাক শুনে অনেকগুলো কাঁকড়া ধরেছি। তো এই কাঁকড়াগুলোকে আমরা ধুয়ে নেব। কাঁকড়ার দেড় গুণ এরকমভাবে ফেলে নেব। ধরতে পারছি না, কোথায় কামড়ে নেবে, ধরেছি। বড় বড় দেড় গুণ নিয়ে নেব, আর ছোট ছোট দেড় গুণ নেব না। আমি কাঁকড়াগুলো সব দেড় গুণ কেটে নিয়েছি। এবার আমি কাঁকড়াগুলো একটু পরিষ্কার করে নেব, কেমন ভাবে নেব দেখিয়ে দেব। এই যে এমন ভাবে এগুলোকে কেটে নেব। আমি কাঁকড়াগুলোকে এবার আরেকবার ধুয়ে নেব। কাঁকড়াগুলো এই খোলাগুলোও ফেলে দিতে হবে। কিভাবে ফেলে দেব, এই যে এই পাপড়ির মতো আছে এগুলোকে নেব না, এগুলো ফেলে দেব, পরিষ্কার করে নেব। এমনভাবে সব কাঁকড়াগুলো পরিষ্কার করে নেব। আর এই যে ঘিগুলো আছে এই ঘিগুলো নিয়ে নেব। কাঁকড়াগুলো পরিষ্কার করে নিয়েছি, ঘিগুলো আলাদা করে নিয়েছি, দেড়গুলো রাখবো, বড় বড় দেড়গুলো ধুয়ে নিয়েছি, ছোট ছোট দেড়গুলো বাদ দিয়ে দিয়েছি। এবার কাঁকড়ার ঝাল করতে কি কি উপকরণ লাগবে সেগুলোকে দেখিয়ে দেব। তো চলো দেখি কি কি উপকরণ লাগবে। টমেটো, পেঁয়াজ, এক কুচি পাতিলেবু, কাঁচা লঙ্কা, রসুন, আদা, শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা। এই গরম মশলাটা গোটা দেব না, বেটেই দেব। আরে লাগছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, ধনের গুঁড়ো আর গোটা জিরে আর সর্ষে। উনানটা ধরিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি। এবার আমি কড়ার উপরে একটা শুকনো লঙ্কা দুভাগ করে দিয়ে দেবো আর একটু জিরে দিয়ে দেবো। এগুলোকে গরম করে নেব, নিয়ে গুঁড়ো করতে দেব। ভালো করে আমি এই দুটো ভেজে নেব। আমি জিরে আর শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি। এবার এইগুলোকে আমার ননদ গুঁড়ো করে দেবে। কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে হোক। আর এদিকে আমি এই যে কাঁকড়াগুলো নিয়েছি, এই কাঁকড়াতে আমি হালকা লবণ দেব আর এই যে পাতিলেবুটা, এই পাতিলেবুটা দিয়ে দেব। পুরোটা দেব না, কিছুটা দেব, ঘিটাতে দেব না, শুধু কাঁকড়াটাকে একটু দিয়ে মিশিয়ে রাখব।
আমার জিরে গুঁড়ো করা হয়ে গিয়েছে, এর আমি আদা আর রসুনটাকে বেটে নেব। আমার আদা রসুন বাটা হয়ে গিয়েছে, এবার আমি গরম মশলাটাকে বেটে নেব। তেল গরম হয়ে গেছে, আমি এবার তেজপাতা দিয়ে দেব। তারপরে দিয়ে দেব রসুন। তো রসুনটা কালার এমন হয়ে গেছে কারণ আগে আমার ননদ যে জিরে আর লঙ্কা গুঁড়ো করে নিয়েছে, তারপর রসুন আদা বেটেছে, তো ওই জন্য রসুনের কালারটা এমন হয়ে গেছে। এরপর দিয়ে দেব পেঁয়াজ, তারপরে দেবো লঙ্কা, দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দিয়েছি, এবার হালকা একটু নেড়ে দেবো। এরপর আমি দিয়ে দেবো লঙ্কা হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। মশলাটাকে ভালোভাবে কষে নেব। আদার কালারটাও জিরের কালার হয়ে গেছে, আদাটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো কাঁকড়াটা। কাঁকড়াটা দেওয়ার আগে আমি একটু হালকা করে কড়া এক সাইডে একটু তেল দিয়ে দেবো। যে কাঁকড়ার ঘিটা রেখেছিলাম সেই ঘিটা আমি দিয়ে দেবো। দিয়ে একটু ভেজে নেব আলাদা করে, এর সাথে সব একসাথে মিশিয়ে নেব। এবার আমি কাঁকড়া কোনো নুন আর লেবু মিশিয়ে রেখেছিলাম, কাঁকড়াগুলোকে দিয়ে দেব। আর যে বড়ো বড়ো জেলগুলো দিয়ে রেখেছিলাম সেই জেলগুলোও দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সাথে একসাথে ভালো করে কষিয়ে নেব। কাঁকড়া রান্না করছি, কাঁকড়া দেড় গুণও এখনো বেঁচে আছে, নড়ছে। কষিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো।
এভাবে একটু ফোটানোর জন্য আমি একটু ঢাকা দিয়ে দেব আর ঝোলটাও যাতে তাড়াতাড়ি মরে যায় কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো খুলে নেব ফুটে গেছে কত সুন্দর সেন্ট বার হচ্ছে এবার আমি যে জিরা লঙ্কাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই জিরা লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব পুরোটা দেব না অল্প দেব দিয়ে ভালো করে নেড়ে দেব এবার আমি বাটা গরম মশলাটা দিয়ে দেব কাঁকড়ার ঝাল হয়ে গেছে এবার আমি এটাকে লাবিয়ে নেব আমাদের তরকারি পুরো কমপ্লিট তরকারি হয়ে গেছে এবার শুধু টেস্ট করার অপেক্ষায় বন্ধুরা শীতের সন্ধ্যা খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় 5টা না বাজতে বাজতেই সন্ধ্যা হয়ে যায় তো আজকে আমরা ভিডিওটা বিকালবেলায় শুরু করেছিলাম তার জন্য খুব তাড়াতাড়ি সন্ধ্যাও হয়ে গেছে তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্ট করছো না তোমরা লাইক কমেন্ট করো আর অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে আমাদের ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে যায় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার।